রিসার্চের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা আপনার একটা ডেল মনিটর আনবক্সিং করে দেখাবো। ব্যাপারটা হচ্ছে আমরা সবাই মনিটর ইউজ করি, কিন্তু মনিটরের ক্যাটাগরি এবং এটা ডিজাইন সব কিছু বিবেচনা করা লাগে, আমাদের বাজেটটাও বিবেচনা করা লাগে। তো এই ক্ষেত্রে আমরা স্বল্প বাজেটে সুন্দর একটা মনিটর, ডেলের মনিটর পাওয়া যায়। এটার মডেল হচ্ছে E1916WV। তো আমি আপনাদেরকে মনিটরটা আনবক্সিং করে দেখাচ্ছি। যারা আমরা ডেস্কটপ বেস কাজ করি তাদের মনিটরটা খুবই প্রয়োজন, আর আমরা যারা কাজ করি তাদের মনিটরটা অবশ্যই ভালো হওয়া প্রয়োজন মনে করি। তো ভালো ডিজাইনের ভিতর যদি আমরা মনিটর চাই তাহলে ডেলের মনিটরটা আমরা ইউজ করতে পারি, কারণ এই মনিটরটা দেখতে যতটা সুন্দর, কালার রেজুলেশন সব দিক থেকে বেটার এবং এইচডি কোয়ালিটির। এটা নির্দিষ্ট কিছু অপশন দেওয়া আছে আমাদের, তো এটা একদম ইজি আসলে। আর আপনারা চাইলে ফিট করার জন্য ইউজার ম্যানুয়াল আছে, ইউজার ম্যানুয়াল থেকেও ফিট করতে পারবেন। শুধু আলাদা লক আছে, লক গুলাতে লাগিয়ে দিলে হবে, এক্সট্রা কোনো ঝামেলা নেই। যে লক কমপ্লিট, এখানে আবার লকার আছে সেম। শুধু আপনার ডিসপ্লেটাকে একটু ধরে ইজি আমি আপনাদের দেখার সুবিধাতে সামনে করে দিচ্ছি। তারপরে অপশনটা এটা একটু থেকে দিয়ে সরি, কমপ্লিট। তো পিচের আউটলুকটা যেন বিশ্রী না দেখা যায় এটার জন্য ডেল থেকে আলাদা করে ওদের লোগো সম্বলিত একটা আপনার কাভার দেওয়া আছে। জাস্ট কাভারটা অনেক সুন্দর, যে লগে দিয়ে একটু চেপে দিলে হয়। আর সেটা হচ্ছে আমাদের ডেল মনিটর, খুব অ্যাট্রাকটিভ একটা মনিটর, চাইলে ইচ্ছে করে একটু সামনে আগাইতে পারেন। তো থ্যাংক ইউ গ্যাস, এটা হচ্ছে আমাদের মনিটর সম্পর্কিত আলোচনা। পরবর্তীতে আরও বিভিন্ন আনবক্সিং ভিডিও নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।